ত্রিপুরার বন্ধুরা আবার দু সপ্তাহ পরে আমি লাইভে আসলাম প্রত্যেক দিন এত কিছু হয়ে যাচ্ছে মানে এত ইভেন্টস তারপর আপনাদের মুখ্যমন্ত্রীর বিভিন্ন কার্যকলাপ যে লাইভে এসে এক সপ্তাহে কাবার করা যাচ্ছে না এত এত এতগুলো টপিক প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন কিছু ঘটছে তো আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন আবার দু সপ্তাহ পরে আপনাদের সাথে কথা বলতে আসলাম আমি কতগুলো টপিক নিয়ে কথা বলবো যেগুলো আপনারা আমাকে পাঠিয়েছেন আবার আপনারা যারা দেখছেন আমার লাইভ হয়তো জানেন না বা আমি রোববার দিন চেষ্টা করি লাইভে এসে কিছু কারেন্ট টপিক নিয়ে কথা বলতে যেটা মানুষ বলতে পারেন না আমার কথা বলার উদ্দেশ্য কোনো রাজনৈতিক বা কোনো নিজের কোনো ধান্দার জন্য না আমি আমার আমি একজন এডিটার ত্রিপুরা ইনফোয়ের এবং এটা ত্রিপুরার একমাত্র নন প্রফিট মিডিয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে সোসাইটিতে যে রং ডুইংগুলো চলছে যে রং কাজগুলো চলছে কাটিং অ্যাক্রস পার্টি লাইন্স এগুলোকে হাইলাইট করা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং জার্নালিজম এবং জার্নালিজম ডিউটি জার্নালিজমকে যেহেতু বলা হয় ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি এটা আমাদের ডিউটি যে ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল লাইন্স ইন্ডিপেন্ডেন্টলি আমরা যাতে বিভিন্ন ইস্যুতে যাতে জিনিসগুলো রেজ করি যাতে মানুষের ভোগান্তি অনেক কমে আর পলিটিক পলিটিক্যাল পার্টিগুলো বা পাওয়ারে যারা আছে তাদের জন্য একটা কোনো মানে তারা যাতে অ্যাকশান নিতে পারে তো প্রথমে আমি আসছি আমাদের দশ হাজার তিনশো তেইশ টিচারদের এক সপ্তাহ ধরে আপনাদের এজুকেশান চলছে এবং এক সপ্তাহ ধরে এখন অব্দি গভর্নমেন্ট থেকে কেউ আসেনি তো আপনাদের প্রত্যেক দিন ছবি দেখে আমার খুবই কষ্ট লাগছে আমি দেখছি যেমন কি ছোট বাচ্চারা তারপর আপনারা কিভাবে শীতে এই কনকনে ঠান্ডাতে ঘুমচ্ছেন তো এটা দেখে খুবই খারাপ লাগছে যে কতটুকু মানসিকতা হলে পরে যে কোনো সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছে না গভর্নমেন্ট থেকে অথচ এরাই কিন্তু কদিন আগে প্রতিশ্রুতি দিয়েছে যেমন বিপ্লব দেব দিয়েছে অক্টোবর থ্রিতে যে দু মাসের ভিতরে প্রবলেম সলভ করবে দশ হাজার তিনশো দেশ কি করে চাকরি পেয়েছে কোর্ট কি করেছে এটা এখন মুখ্য বিষয় না বিষয় হচ্ছে ভিশন ডকুমেন্টে যেটা লেখা আছে যে দশ হাজার তিনশো দেশকে ওদের রেগুলারেশন বা ওদেরকে কনসিডারেশন করে ইয়ে হবে এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এদের মধ্যে পঁচাত্তর জনের উপরে অলরেডি ওনারা পৃথিবীতে নেই মারা গেছেন এই এইরকম মানে নিষ্ঠুর অবস্থায় পড়ে তো এই জন্য আমি স্টেট গভর্নমেন্টকে বলবো বা বিপ্লব দেব বা ওনার ডানহাত রতনলাল যে আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন এটা আপনারা পালন করুন আর এইভাবে না আর দশ হাজার করব যে আপনারা আপনাদের চালিয়ে যান গণতান্ত্রিকভাবে আন্দোলন কিন্তু আন্দোলনটাকে আরও সুন্দর করে তুলুন এটা হচ্ছে এখন যেমন সিটি সেন্টারের সামনে বসে আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন গত এক সপ্তাহ ধরে বিপ্লব দেব বা রতনলাল এদের কোনো হেলদোল নেই কারণ এরা এসব কেয়ার করে না জুমলা এদের রক্তে ঢুকে গেছে এরা মানুষের দুর্দশা মানুষের মৃত্যু এদেরকে একদমই করে না আপনার আন্দোলনটাকে একটু পাল্টে ফেলুন এটার মানে হচ্ছে আগরতলাতে যত জায়গাতে ওরা যাচ্ছে যারা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে তাদের কালো পতাকা দেখুন আওয়াজ তুলুন আর সেক্রেটারিয়েটে যেমন করেছিলেন অভিযান গণতান্ত্রিকভাবে এইরকমভাবে এইরকম গড়ে তুলুন আন্দোলন চারিদিকে আর আরেকটা রিকোয়েস্ট আমি করব দশ হাজার তিনশো তেইশের আপনাদের আপনারা ছোট বাচ্চাদের রাত্রেবেলা ওখানে রাখবেন না কারণ ঠান্ডাতে বাচ্চাদের এখানে কোনো দোষ নেই ওদের ওদেরকে বাড়িঘরে রাখুন কারণ এইসব ছবি দেখলে মানে ভাবা যায় না যে আমরা কোন যুগে আছি আর ত্রিপুরার যারা এম বিবিএস গ্র্যাজুয়েট যারা নাকি এই দশ হাজার তিনশো তেইশ ডক্টরদের হেলথ চেক আপ করিয়েছেন আপনাদের আমি ধন্যবাদ আপনারা যে মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করলেন এটা যদি রতনলাল বিপ্লব দেবের মতো এক শতাংশ থাকতো এতদিনে এসে দেখা করে অথচ এই লোকগুলো বিপ্লব দেব আগে তিনশো দেশ থেকে শুরু করে চারিদিকে টিচার সব জায়গাতে কিন্তু ওরা বসেছিল কিন্তু বিভিন্ন আন্দোলনে তো এই জন্য আমি বলবো দশ হাজার তিনশো দেশকে আপনারা আন্দোলন চালিয়ে যান কিন্তু আন্দোলনে থেকে রাত্রেবেলা শিশুদের মহিলাদের মানে যাতে কষ্ট না হয় দেখবেন আমরাও চেষ্টা করব। আপনাদের ফান্ডিং বা কিছুতে যদি আমরা কিছু সাহায্য করতে পারি যাতে প্রত্যেক দিন খাবার এবং বিভিন্ন জিনিসের যাতে অসুবিধা না হয় মিডিয়া থেকে আমরা অলরেডি সাপোর্ট দিচ্ছি কিন্তু এছাড়া আমি বলবো যে দশ হাজার তিনশো তিরিশের আন্দোলনের যে এখন যে এখন যে টেকনিকটা যে সিটি সেন্টারের সামনে বসে করছেন এটা থেকে একটু চেঞ্জ করে ফেলুন এটা থেকে চেঞ্জ করে সিটি সেন্টারের সামনে থাকলো একটা দল আর একটা দল থাকলো মোবাইল যেখানে নাকি যারা যাচ্ছে যারা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের রেগুলারাইজ করবে করবে প্রবলেম সলভ ওদেরকে ঘেরাও করুন কালো পতাকা দেখান প্রত্যেক দিন ওদের আগরতলাতে এমন অবস্থা বানান যাতে ওরা মিথ্যা কথা বলা যাতে বন্ধ করে কারণ এই জুমলাগিরিতে চারিদিকে সব ধ্বংস করে দিচ্ছে খালি মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি এদের এদের কাছে কিছু নেই এখন মানে বলাটাও বাটপারের অপমান হয়ে যাবে এরা এরকম হার বাটপার হয়ে গেছে রতনলাল এদের অবস্থাটা বলুন তো আপনারা যারা আজকে দেখেছেন মিডিয়াতে যে বিপ্লব দেব যে গেছেন পানিসাগরে দেখেছেন ওখানে কয়েকজন মহিলা কি করে বিপ্লব দেবকে দৌড়ানি দিয়েছে যখন নাকি মারা যে গেছেন শ্রীকান্ত দাসের ফ্যামিলির সাথে গেছেন ওখান থেকে যখন বেরিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিও যে কয়েকজন মহিলা কি করে বিপ্লব দেবকে গালি দিয়ে তাড়াচ্ছেন আর বিপ্লব দেব দৌড়াচ্ছেন চারিদিকে সিকিউরিটি তারপর কিছু ব্যারিকেড তো এটা হচ্ছে মানে বড় মুভির একটা মাত্র এবং এই যে মুখ্যমন্ত্রী যে কতটা মানে মানে কি বলবো কতটা যে মানুষ যে ঘৃণা করছে এবং কতটা যে জনপ্রিয়তা হারিয়েছে আজকে হলো এটার একটা প্রতিফলন পানি পানি সাগরে আপনারা যারা দেখেননি পানিসাগরের ভিডিওটা দেখুন আজকে বিপ্লব দেব ওখানে গেছে বাড়ি থেকে বেরোচ্ছে শ্রীকান্ত দাসের এবং আপনারা দেখবেন প্রচুর মানুষ ঘিরে ধরে বিভিন্ন কথা বলছে ওদের অভিযোগ জানাতে চাইছে কিছু মহিলারা বলছে আর কারণ এই যে শ্রীকান্ত দাসের মৃত্যুর কারণও কিন্তু বিপ্লব দেব কারণ এই লন্ড অর্ডার ঠিক করে রাখলে এই ইস্যুগুলো আগে থেকে সমাধান করলে এইভাবে ফায়ারিং করতে হয় না এইভাবে দুটো প্রাণ যায় না হুম তো যাই হোক আজকে আপনারা দেখে নেবেন ভিডিও যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কিভাবে কয়েকজন সাধারণ গ্রামের মহিলা কিভাবে কিভাবে এবং উনি সিকিউরিটি নিয়ে পালিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে আপনারা দেখে নিন এবার আমি যেটাতে আসছি আপনারা সবাই জানেন যে আমাদের মূর্খমন্ত্রী সেক্রেটারিয়েটে মূর্খমন্ত্রীর কি বলে চেয়ারে বসে অ্যানাউন্স করেছে যে তেরো তারিখ আজকে সানডেতে আস্তাবল ময়দানে যারা আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় ওখানে আসতে আপনারা বলুন তো যে মূর্খ নাকি মুখ্যমন্ত্রী আর বিজেপি বিজেপি পার্টির পার্টির প্রেসিডেন্ট বা নেতার ভিতরে পার্থক্য না বোঝে ও কি করে চালাবে স্টেট কি করে চালাবে ও ও তো একটা মুখ্যমন্ত্রী পদের তো যোগ্যতা তো নেই এবং মুখ্যমন্ত্রী পদের একটা কলঙ্ক এই যে সেক্রেটারিয়েটে বসে সেক্রেটারিয়েট হচ্ছে একটা চিফ মিনিস্টারের একটা জায়গা চিফ মিনিস্টার খালি একটা পার্টির না সারা স্টেটের একজন হয় চিফ মিনিস্টার চিফ মিনিস্টার হওয়ার পরে চিফ মিনিস্টারের অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকে এবং মিনিস্টার কখনো সেক্রেটারিয়েটে নিজের কনস্টিটিউশনাল অফিসিয়াল চেয়ারে বসে কখনো এইভাবে রাজনৈতিকভাবে এইভাবে লেকচার দিতে পারে না বা এইভাবে চ্যালেঞ্জ করতে পারে না আর আপনারা তো সবাই দেখেছেন ত্রিপুরাতে কি হচ্ছে তামাশা যে তেরো তারিখ আজকে সানডেতে আস্তাবোল ময়দানের বিপ্লব দেবের যে বিপ্লব দেবকে কজন মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় সেই প্রোগ্রামটা বিজেপি হাইকমান্ড ফোন করে ধমক দিয়ে পি নাড্ডা সোনকার ক্যান্সেল করে দিয়েছে ক্যান্সেল কেন করেছে কারণ আজকে যদি প্রোগ্রাম হতো বিপ্লব দেব এত কালো পতাকা দেখতো আর এত গালিগালাজ খেত যে বুঝে যেত যে বিপ্লব দেবের জনপ্রিয়তা কতটুকু তলা নিতে এসে মানে ঠেকে ঠেকেছে তলা নিতে তো ব্যাপারটা কি এরকম আনপপুলার চিফ মিনিস্টার ত্রিপুরা রাজ্যে কেউ দেখেনি আগে এবং যারা বিজেপি থেকেও আমার কথা শুনছেন পার্টি ভুলে যান মানুষ হিসাবে ভাবুন যে আপনাদের জন্য বিপ্লব দেব কি করেছে গত প্রায় পৌনে তিন বছর তিন বছর প্রায় হতে হতে চললো কি 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 করেছে আপনাদের জন্য বিপ্লব দেব কিছু করেছে বিজেপির ছেলে ছেলে মেয়েদের চাকরি দিয়েছে সিপিএম কংগ্রেস ফ্যামিলি তো দিলাম কেউ চাকরি বাকরি কিছুই নেই চারিদিকে হাহাকাট চলছে তো এই হচ্ছে মানে মানে কি বলবো আমাদের চূড়ান্ত ত্রিপুরার অভিশাপ বলা যেতে পারে যে বিপ্লব দেবের সময়টা মুখ্যমন্ত্রীর পদে এটা হচ্ছে ত্রিপুরার জন্য একটা অভিশাপ এখানে বৃদ্ধ বৃদ্ধবিদ্রারা নিজের সোশ্যাল পেনশন হারিয়েছেন আবার ফিরিয়ে দিয়েছে কদিন পরে কিন্তু ফিরিয়ে দিয়ে অনেকগুলো কন্ডিশন দিয়েছে নতুন ছেলে মেয়েরা কোনো জায়গাতে চাকরি পাচ্ছেন না কোনো চাকরি নেই গভর্নমেন্ট চাকরি টোটালি স্টপ তারপর হচ্ছে গিয়ে গভর্নমেন্ট চাকরি স্টপের সাথে সাথে যারা আছে কন্ট্রাকচুয়াল সবাইকে বার করা হয়েছে ত্রিপুরাতে কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছেই না অথচ নিজে গিয়ে আমি আপনাদের ফিগারটা বলছি কোথায় গিয়ে কি কি বলছে যে একটা প্রোগ্রামে গিয়ে বলল যে তেইশ হাজার চাকরি নাকি দেওয়া হয়েছে বিপ্লব দেব বলল যে তেইশ হাজার একটা গভর্নমেন্ট জব দেওয়া হয়েছে তার ভিতরে চোদ্দ হাজার ফোরটিন হচ্ছে রেগুলার জবস তারপরে আবার দুদিন পরে সেই মুখ্যমন্ত্রী বলছে যে নাইনটি চাকরি দেওয়া হয়েছে ত্রিপুরাতে বলল আবার এই মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছে যে কয়েক লক্ষ চাকরি নাকি বেসরকারি ইয়েতে জোগাড় করা মানে জেনারেট করা হয়েছে তো এখন আপনারা সবাই দেখছেন টিভিতে এটা আমার বলতে হবে না যে বিজেপিরই বিধায়করা একজনের পর একজন টেলিভিশনে এসে ইন্টারভিউ দিয়ে বলছেন যে এরকম চাকরি তো কেউ তো শোনেনি মানে পুরোটা মিথ্যা কথা তো একটা মুখ্যমন্ত্রী যদি নিজের চেয়ারে বসে দিনের পর দিন মানে মিথ্যা কথা বলে যায় যেটা নাকি ওনার নিজের পার্টির মানে রিফিউট করছে করছে ডিনাই তাহলে এই মুখ্যমন্ত্রীর কি যোগ্যতা মুখ্যমন্ত্রীর চাকরি একটা হয়নি অথচ বলছে নাকি একদিন বলছে নাইনটি সিক্স থাউজেন্ড চাকরি হয়েছে একদিন বলছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড চাকরি হয়েছে বিভিন্ন রকমের চাকরির প্রতিশ্রুতি চলছে তার সাথে যোগ দিয়েছে মানে হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মধ্যে যোগ দিয়েছে যে মুখ খুললে মিথ্যা কথা বেরোয় সবাই আপনারা ওনাকে কার্টুন হিসাবে জানেন বা দেখেন ও বলছে চাকরি দেওয়া হবে এডিসি ইলেকশন আসছে তো এখন এডিসি ইলেকশনের আগে আবার চাকরি তা আমার কথা হলো এত মিথ্যা কথা একটা মানে একটা মুখ্যমন্ত্রীর পদে থেকে একটা মানুষ কি করে বলতে পারে যেটা নিজের দলের বিধায়ক রব্দি বলছে যে মিথ্যা কথা হ্যাঁ তেইশ হাজার চাকরি দিয়েছে বললো একদিন তারপরে বলছে চাকরি চাকরি দিল কোথায় কোথায় লিস্ট কে পেয়েছে তো এই যে যে বিপ্লব দেব বাটপারির মতো যে আচরণ করছে দিনের পর দিন এটার কারণ হলো ওর বাটপার ও দিল্লিতে বাটপার ছিল এখানেও ঠিক বাটপারিটাই করছে মুখ্যমন্ত্রীর পদে বসেছে মিথ্যা কথা বলে এসে বিভিন্ন রকমের জুমলা প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসেছে কিন্তু অভ্যাস কোথায় যাবে অ্যাডমিনিস্ট্রেশন তো চালাতে পারে না চারিদিকে সব ভঙ্গদশা মানুষ মরছে চারিদিকে অথচ এদিকে মিথ্যা কথা চলছে আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি যে আপনারা ত্রিপুরায় অনেকেই জানেন কিনা জানি না বিপ্লব দেবের ডান হাত এবং দিল্লির ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে অঙ্কুশ বাজোরিয়া আপনারা হয়তো পত্রপত্রিকা দেখেছেন আগে আমাদের নিউজে বেরিয়েছে বেরিয়েছে এই অঙ্কুশ বাজরিয়া বিপ্লব দেবের হয়ে সমস্ত ফাইনান্সিয়াল দু নাম্বারি গুলো করে সমস্ত গুলো অপারেট করে এই অঙ্কুশ বাজরিয়া এই অঙ্কুশ বাজরিয়া আপনারা আমরাও নিউজ ছাপিয়েছি কোর্টের ডকুমেন্ট দিয়ে যে রাজস্থান থেকে এক মহিলা থেকে প্রচুর টাকা ধার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারপর ওখানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াকে প্রায় চোদ্দ কোটি টাকার কি করেছে চোদ্দ কোটি টাকা লুট করেছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা ভুয়া জমি দিয়ে লোন নিয়ে তারপর পুরো টাকাটা মেরে দিয়েছে ওর ভাই বাবা সবাই মিলে তো রাজস্থান থেকে পলাতক ওয়ারেন্ট আছে রাজস্থানে অঙ্কুশ বাজুরিয়া এই অঙ্কুশ বাজরিয়া বিপ্লব দেবের সাথে যখন দিল্লিতে ছিল বিপ্লব দেব খুব জিগ্রি বন্ধু এই অঙ্কুশ বাজুরিয়াকে বিপ্লব দেব ত্রিপুরাতে নিয়ে এসছে ত্রিপুরাতে নিয়ে এসে ত্রিপুরাতে অঙ্কুশ বাজরিয়াকে এগারোটা মদের দোকানে লাইসেন্স দিয়েছে এছাড়া বিভিন্ন রকম কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি থেকে বিভিন্ন জায়গায় কমিশন বেসিস দিয়েছে তো এই অঙ্কুশ বাজরিয়া নিয়ে আপনাদের জানা দরকার আমি কেন বলছি অঙ্কুশ বাজরিয়ার কথা কারণ হচ্ছে বিপ্লব দেব ত্রিপুরার কে কিভাবে ধ্বংস করছে পেছন থেকে যে লোক মুখ্যমন্ত্রী কি একটা পানের দোকানে বসার যোগ্য না সে কিভাবে ত্রিপুরাটা ধ্বংস করছে আপনারা শুনুন যারা বিজেপিতে আছেন কান খুলে শুনুন যদি ভুল বলে থাকি যাচাই করে নেবেন এই অঙ্কুশ কি করছে ওর রয়্যাল ত্রিপুরা রেসিডেন্সি যেটা নাকি চন্দ্রপুর গ্যাস স্টেশন এজেন্সির ওখানে আগরতলাতে ওখানে প্রস্টিটিউশন র্যাকেট চালাচ্ছে এবং এটা আজকে না গত তিন মানে আড়াই তিন বছর ধরে চলছে অঙ্কুশ বাজরিয়ার প্রস্টিটিউশন র্যাকেট এবং ওখানে হাই মানে হাই এন্ড লিকুয়ার এক্সপেন্সিভ লিকোয়ার গুলো বিক্রি হচ্ছে এবং ওখানে পুরো হাই এন্ড প্রস্টিউশন চলছে আপনারা বুঝেই নিতে পারেন যে অঙ্কুশ বাজরিয়া বিপ্লব দেবের ডান হাত হয়ে যদি প্রস্টিউশন রিং চালায় নিজের ফ্ল্যাটে যেটা হচ্ছে কি রয়্যাল ত্রিপুরা রেসিডেন্সি যেটা চন্দ্রপুর গ্যাস এজেন্সির কাছে তাতে এখানে মধু কে কে খাচ্ছে আপনারা বুঝতে পারবেন আমার বলার দরকার নেই তো এই হচ্ছে বিপ্লব দেব সে একটা চরিত্রহীন সে একটা কুলাঙ্গার সে ত্রিপুরার জন্য একটা অভিশাপ এবং এই অভিশাপের কারণে ত্রিপুরাবাসী আজকে ভোগ করছে যা রকমের যন্ত্রণা বাড়ছে আপনাদের আরো বলি পূজার সময় বাজরিয়া এবং ওর একজন রুম এটা লেখা আছে নাম সৌরভ ওখানে লিকুয়ার পার্টি অ্যারেঞ্জ করেছে প্রস্টিটিউট নিয়ে পার্টি অ্যারেঞ্জ করেছে ওগুলো ছবি এসছে আমাদের কাছে এবং ওখানে এগুলো রেগুলার চলছে আবারও আমি বলছি জায়গাটা হচ্ছে রয়্যাল ত্রিপুরা রেসিডেন্সি চন্দ্রপুর গ্যাস এজেন্সির কাছে আগরতলাতে তারপর ওখানে রেগুলার এই লিকুয়ার প্রস্টিউশন এগুলো অর্গানাইজ বিজনেস চলছে এগুলোতে এছাড়া বাজরিয়া এই যে অঙ্কুশ বাজরিয়া ওর গ্রুপ নামে নিয়ে এই সিপ সেভার যেটা নাকি একটা বার সোনার হোটেলে ওখানেও প্রস্টিউশন ওখান থেকে পিক করছে পিক করে নিয়ে ওর ফ্ল্যাটে নিয়ে গেলে এটা পুরো অর্গানাইজ চলছে অঙ্কুশ বাজরিয়ার প্রস্টিটিউশন রিং ড্রাগস এটা এটা যারা আমার কথা শুনে বিশ্বাস করছেন না একটু ভালো করে খোঁজ নেন আপনারা জানতে পারবেন এটা যে কি চলছে ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেবের হাত বাম হাতেরা এবং এগুলো বিপ্লব দেব নিজে থেকে প্রশ্রয় দিয়ে খালি জানে না শুধু সে এগুলো সবকিছুর পেছন থেকে পেট্রোনাইজ করছে তারপরে হচ্ছে গিয়ে ত্রিপুরাতে ড্রাগের কারবারি রমরমা এই যে এত ড্রাগ মাফিয়া দেখছেন এত এত মাফিয়া ইয়ে চলছে চারিদিকে এটার পিছু কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী পেছন থেকে থেকে সম্পূর্ণভাবে জড়িয়ে আছেন এটা কমিশন পাচ্ছেন এবং যত দু নাম্বারই হচ্ছে এটা ড্রাগ হোক সবকিছু হোক এই অঙ্কুশ বাজরিয়ার মতো বন্ধু বান্ধবদের বিপ্লব দেব দিল্লি থেকে নিয়ে এসে আপনারা আরেকটা কথা শুনে রাখুন কিরকম করাপশন দেখুন অঙ্কুশ বাজুরিয়াকে যখন এতগুলো গ্যাস মানে লিকোয়ার এজেন্সির কন্ট্রাক্ট দেওয়া হয় ত্রিপুরা গভর্নমেন্ট থেকে ওখানে কিন্তু কাগজে লিখতে হয় যে কোনো মানে কেস আছে কিনা এই লোকটার বিরুদ্ধে গভর্নমেন্টে কোনো কন্ট্রাক্ট নিতে গেলে কোনো লিটিগেশন আছে কিনা কোনো কিছু আছে কিনা ওখানে কিন্তু সমস্ত মিথ্যা কথা লেখা হয়েছে অঙ্কুশ বাজুরিয়া থেকে যে ওর এগেইনস্টে ও একদম ক্লিন পার্সন তো ত্রিপুরা গভর্নমেন্ট ওকে এই কন্ট্রাক্টগুলো দিয়েছে তা এখন কথা হলো বন্ধুরা বাইরে থেকে লোকেরা এসে এইভাবে ত্রিপুরা লুটছে আমরা কি চুপ করে বসে দেখব আর যারা বিজেপিতে বসে আমি কোন কথা বললে বা কেউ কথা বললে অন্ধ বিরোধিতা করছেন আপনারা একবার ভেবে দেখেছেন আপনাদের পার্টির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এরকম একজন মূর্খ যদি থাকে পাওয়ারে আমার প্রবলেম হচ্ছে বিপ্লব বসে থাকো কে বসে থাকো এটা কথা না কথা হলো এই যে তিরিশ চল্লিশ মানে চল্লিশ কি পঞ্চাশ হাজার যে বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধারা যারা নাকি সোশ্যাল পেনশন স্টপ হয়েছে তারপর এরা যে মারা যাচ্ছেন এছাড়া বিভিন্ন জায়গায় যে এইভাবে ডেথ চলছে এটা কে বন্ধটা কে কে করবে এটা এটা কে করবে আপনারা দেখতে পাচ্ছেন এখন ত্রিপুরার কি অবস্থা পরিস্থিতি এবং এটা একটা লজ্জার কথা যে একটা মুখ্যমন্ত্রী মহাকরণে বসে অ্যানাউন্স করে রোববার থার্টিন ডিসেম্বর কি বলে ত্রিপুরাবাসী এসে বলবে আমি মুখ্যমন্ত্রী থাকবো কিনা আরে এতটুকু বুদ্ধি নেই ত্রিপুরাবাসী হচ্ছে সাঁত্রিশ লক্ষ আস্তাবল মাঠে বিশ বাইশ হাজার লোক ধরবে কিনা সন্দেহ আছে তাহলে বিশ বাইশ হাজার লোক কি করে সাঁত্রিশ লক্ষের ভয়েস দেবে আর মুখ্যমন্ত্রী তো সিলেক্ট করে এম যেখানে নাকি সাতাশ আঠাশ জন এম এল এ পার্টিতে বিজেপিতে বিপ্লব দেবের বিরুদ্ধে ওখানে কি করে মুখ্যমন্ত্রী থাকবে তারপর আমাকে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে বিপ্লব দেব কতদিন মুখ্যমন্ত্রী আছে কি আপনারা তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে ওই দিন বিপ্লব দেবের বাড়িতে হয়েছিল নিজে ফোন করে অনুনয় বিনয় করে ডেকেছে ওখানে ২২ জন এসছে চোদ্দ জন এম আসেনি এবং এই ২২ জনের মধ্যে প্রায় চোদ্দ জনের মতো বাইশ জনের মধ্যে হ্যাঁ আমি বলবো প্রায় ২২ জনের মধ্যে প্রায় ১২ জন থেকে ১৩ জন যদি সিক্রেটলি ভোট হয় বিপ্লব দেবের বিরুদ্ধেই ভোট দেবে এবং এগুলো সোনকার বা জেপি নাড্ডা বা দিল্লিতে জানে তো বিপ্লব দেব কতদিন আছে এটা বিজেপি পার্টি ডিসাইড করবে কিন্তু বিপ্লব দেব যতদিন থাকে বিজেপি পার্টি কিন্তু ধ্বংস হচ্ছে এটা বাস্তব আপনারা দেখেছেন বিজেপির বিভিন্ন এমএলএ এটা কদিন আগে দেখেছেন আরো আরো কয়েকজন বিনয় ভূষণ দাস তারপরে সুশান্ত অনেক অনেকেই দেখেছেন সুশান্ত চৌধুরী অনেকেই কথা বলছেন মিডিয়াতে এসে বিজেপি নিয়ে এ নিয়ে তো কথাটা হচ্ছে ত্রিপুরাতে বিজেপি বলে কি কিছু ছিল আগে দু হাজার আঠারো ইলেকশনের আগে এর আগে তো বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র ওয়ান এই পুরো কংগ্রেস গ্রুপ প্রায় থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট বা সিপিএম থেকে হয়তো চার পাঁচ পার্সেন্ট এসে বিজেপিতে জয়েন করার ফলে বিজেপি পেয়েছে ফর্টি থ্রি পার্সেন্টের মতো ভোট এটা তো ভোটের অঙ্কে পরিষ্কার বিজেপি মনে রাখবেন ত্রিপুরাতে যে এসছে দু সালে নরেন্দ্র মোদী এসছে তিনবার না পাঁচবার এসছে অমিত শাহ এখানে ছিলেন দশ বারো দিন প্রত্যেকটা সেন্ট্রাল মিনিস্টার ত্রিপুরা ভিজিট করেছে বারবার তারপরে জুমলা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেটা ভীষণ ডকুমেন্ট আপনারা সবাই জানেন এত কিছু তার এই না শুধু ফ্রি স্মার্টফোন দেওয়া হবে সব ইউথকে রেগার মজুরি করা হবে তিনশো চল্লিশ টাকা বৃদ্ধ ভাতা দেওয়া হবে দু হাজার এরকম এরকম প্রায় ধরুন প্রায় তিনশোর কাছাকাছি প্রতিশ্রুতি হবে যেগুলো নাকি বিজেপি দিয়েছে ইলেকশনে জেতার আগে দু হাজার আঠারোতে ওটার একটাও রাখতে পারেন তো এত কিছুর পরেও নরেন্দ্র মোদী পাঁচবার আসা অমিত শাহ দশ দিন থাকা এত প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু বিজেপি ত্রিপুরাতে দু হাজার সালে যেখানে সিপিএম এর এগেন্স্ট একটা এন্টিনি ওয়েব ছিল তারপরেও কিন্তু মাত্র ফর্টি ভোট পেয়েছে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স এবং সিপিএম এত কিছুর পরেও কিন্তু ভোট পেয়েছে এটার মানে মানে কি। হলো এখন যে যে জনপ্রিয়তা পড়ে গেছে বিজেপির চারিদিকে তো এখন বিপ্লব দেব ভাবছে যে কংগ্রেসি গ্রুপদের হটিয়ে সে ক্ষমতায় থাকতে পারবে এটা তো কোনো হিসাবেই মিলছে না যে ও ক্ষমতায় থাকতে পারবে এটা সম্ভব না ক্ষমতায় থাকা তো আপনারাও বুঝতে পারছেন যে কংগ্রেস বিজেপি ত্রিপুরার বিজেপি মানেই হচ্ছে কংগ্রেস কংগ্রেসের পুরোনো গ্রুপ এসছে তো যেহেতু বিজেপি বা কংগ্রেস এগুলো ডিসিপ্লিন ডিসিপ্লিন পার্টি না সেন্স আপনারা যেমন দেখতে পারেন যে সিপিএম এর মধ্যে একটা ডিসিপ্লিন আছে ইয়ে আছে আবার আমি কোনো কিছু নিয়ে অ্যানালিসিস করলি আমাকে মানুষ ওই পার্টির দালাল বলে আমি ওরকম কিছু না আমি ইন্ডিপেন্ডেন্টলি কথা বলি নিউট্রালি কথা বলছি যে যেখানে এক পার্টিতে কোনো ডিসিপ্লিন নেই যে পার্টি এসছে পুরো কংগ্রেস থেকে তো এই পার্টি এখানে ত্রিপুরাতে কি ভবিষ্যৎ এখন যে চলছে চারিদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ এম এল এ মুখ্যমন্ত্রী মানে বিপ্লব দেবের গ্রুপের বিরুদ্ধে তো বিপ্লব দেব ভাবছে এখন যে ও যেভাবেই হোক এই গ্রুপকে হটিয়ে বা কিছু করে মুখ্যমন্ত্রী থাকবে তিরিশ পঁয়ত্রিশ বছরের স্বপ্ন দেখছে কিন্তু টোটাল ও কতদিন মুখ্যমন্ত্রী থাকবে হয়তো খুব বেশি হলে কয়েক মাস হয়তো থাকতে পারে কারণ বিজেপি এখন হাইকমান্ড বেঙ্গল পোল নিয়ে ব্যস্ত আছে আপনারা জানেন ওটা কিন্তু এখন ত্রিপুরার যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এরকম যে বিজেপি পার্টির লোকেরা তো এরা তো বোকা না ওরা সবাই দেখছে যে বিপ্লব দেবকে আমরা যদি মুখ্যমন্ত্রী পদে রাখি তাহলে আমাদের জনপ্রিয়তা তো কমেছেই আর যারা নাকি আঠাশ উনত্রিশ জন এমএলএ আছে বিজেপিতে তারাও বুঝতে পারছেন যে ওদের কোনো পলিটিক্যাল ফিউচার নেই তো এরাও জানেন যে বিপ্লব দেবকে যদি না সরিয়ে আগামী বছরে আমরা যদি কোনো কাজ না করতে পারি তাহলে মানুষ আমাদের ভোট দেবে না এমনও হতে পারে হয়তো ষাটটা সিটের মধ্যে হয়তো সিপিএম হয়তো পাবে হয়তো মানে বেশিরভাগই পাবে হয়তো পঞ্চাশটা আরো বেশি হয়তো পেতে পারে সিটস বা বিরোধী পার্টিরা সিপিএম কংগ্রেস মিলে হয়তো পেতে পারে কিন্তু বিজেপি কোনো ভোট পাবে না কারণ এখন যেভাবে চলছে বিজেপি পার্টি বিপ্লব দেবের আন্ডারে এইভাবে মানুষ একদমই ভোট দেবে না কারণ যারা বিজেপি কে ভোট দিয়েছিল দু হাজার বিশ্বাস করে তারা কিন্তু দেখছে যে কিন্তু মানে ফুলফিল হয়নি হয়নি প্রতিশ্রুতি কোনোটাই তার উপরে চারিদিকে জুমলাগিরি চলছে প্রত্যেক দিন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মুখখুল্লি কোন দিন বলছে একুশ হাজার চাকরি কোন দিন বলছে নাইনটি সিক্স থাউজেন্ড এর পরের দিন বলছে কয় লক্ষ লক্ষ চাকরি হয়েছে মানে এমন ভাবে কথা বলছে যে মানুষে বুঝে যাচ্ছে মানসিক একটা লোক এটা কথা বলছে এবং এমন ভাবে আপনারা হয়তো জানেন যে ত্রিপুরা বিজেপির কি ভবিষ্যৎ হতে যাচ্ছে যদি বিপ্লব দেবকে ওরা চিফ মিনিস্টার রাখে এটা বিজেপির আভরন্ত্রের ব্যাপার কিন্তু আমরা মিডিয়া থেকে যেহেতু দেখছি যে বিজেপির এমএলএরা নিজেরা রিভোল্ট করছেন আর যেখানে নাকি বিজেপির প্রায় সাতাশ আঠাশ জন এম এল বিপ্লব দেবের বিরুদ্ধে এরা অনেকে সামনে বলতে পারেন না কিন্তু পেছন থেকে জানেন যে এই মূর্খ যদি পদে থাকে আমাদের ফিউচার জিরো কারণ এখন যারা বিজেপিতে এম আছেন মানুষের কাছে গিয়ে কি নিয়ে হাত পাতবেন দু হাজার তেইশের ইলেকশনের আগে যে কি কাজ করেছেন আপনারা কোনো কিছু বলতে পারবেন না তো বিজেপির যারা এমএলএ আছে এখন আমি বলবো আপনারা যত তাড়াতাড়ি বিপ্লব দেবকে না সরান তত তাড়াতাড়ি আপনারা মনে রাখবেন আপনাদের পলিটিক্যাল কেরিয়ার সব শেষ হচ্ছে আর এখানে কথা হচ্ছে দেখুন কে পাওয়ারে থাকবে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো মানুষের জন্য কাজ করা তো মানুষের জন্য কাজ মানে কি মানুষ চাকরি দেওয়া গভর্নমেন্টের বিভিন্ন এটা রাস্তা হোক জল হোক বিভিন্ন মেডিকেল আপনারা জানেন ত্রিপুরাতে হসপিটাল সিস্টেমের কি অবস্থা চারিদিকে সবকিছু ভেঙে গেছে চারিদিকে একদম হাহাকার অবস্থা তো মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে যে চারিদিকেই ব্যর্থ যদি সত্যিকারের ইন্ডিপেন্ডেন্টলি একটা অ্যানালিসিস করা হয় যে বিপ্লব দেব কোন দিকে সফল খালি বাটপাড়িয়া লাপ ছাড়া বিভিন্ন রকমের মানে কমেডিয়ার জোক ক্রিয়েট করা ছাড়া কিন্তু কোনো অ্যাচিভমেন্ট নেই এবং এই কারণে দেখতে পারবেন যে ও মুখ খুললেই মানে ও দাঁড়ালেই মুখ খুলেই মিথ্যে কথা বলে মুখ খুললেই মিথ্যা কথা যা বলছে মিথ্যে কথা চাকরি থেকে শুরু করে হয়েছে এবার কতটুকু নিষ্ঠুর হলে পরে একজন মুখ্যমন্ত্রী পেনশন লিস্ট থেকে ডিসেম্বরের দশ তারিখ অ্যানাউন্স করেছে যে ওদেরকে বার করা হয়েছে বার করার পরে আবার ডিসেম্বরের দশ তারিখ বলেছে ওদেরকে আবার দেওয়া হবে পেনশন ফিরিয়ে কিন্তু এই বৃদ্ধ মানুষদের যারা বছরের তাদের আবার পেপার সাবমিট করতে হবে ডকুমেন্ট সাবমিট করতে হবে সব করতে হবে তো আপনারা বুঝতে পারছেন ওর খেলাটা হচ্ছে যে এই যে তিরিশ হাজার বৃদ্ধ মানুষ যাদের বয়স আশি নব্বই অনেকে চোখে দেখতে পান না তারা এখন আবার ডকুমেন্ট দিতে হবে প্রমাণ করতে হবে যে ওরা বৃদ্ধ ওরা পেনশন পাবেন এর আগেই হয়তো ওনারা এই পৃথিবীতে থাকবেন না তো কতটুকু নিষ্ঠুর হলে পরে একটা মানুষ এইভাবে বৃদ্ধদের ভাতা পেনশন এই কনকনের শীতের সিজনে ক্যান্সেল করতে পারে আপনারা দেখুন তারপর হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন যে কদিন আগে আইপিএফটির যে হেড এন সি দেববর্মা এন সি বর্মা ওপেনলি এসে বলেছে যে বিপ্লব দেবের এই যে আস্তাবল র্যালি এই কথাগুলো বলা এগুলো খুব রং ডিসিশন আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির এম বা বিজেপির মিনিস্টার বা বিজেপির যে জোটের সঙ্গে আইপিএফটির চিফ তারা কিন্তু সবাই কিন্তু বিপ্লব দেবের বিরুদ্ধে বলছেন যে প্রত্যেকটা ডিসিশন ও এখন অব্দি মানে রং 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 ডিসিশন নিচ্ছেও তারপর হচ্ছে আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেছেন যে এখন নেক্সট মুখ্যমন্ত্রী কে হবে এটা বিজেপির পার্টির ভেতরের ব্যাপার কিন্তু আমি এতটুকু বলতে পারি যে বিজেপি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব বর্মার নাম আছে ওখানে এবং একটা কথা আপনাদের একটু আগে বলেছি আবারও বলছি ত্রিপুরার মানুষকে একবার বোকা বানানো গিয়েছে বারবার কিন্তু বোকা বানানো যাবে না হ্যাঁ সিপিএম আমলে অন্তত মানুষ বা এমজিএন রেগা বলুন সবাই অন্তত কিছুটা খেয়ে পরে বেঁচে ছিল প্রত্যেকটা আমলেই অনেক হয় হয় কিন্তু এখন যেটা হচ্ছে যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে কারণ ওদের কাছে কোনো টাকা নেই এমজিএন রেগা বন্ধ চারিদিকে হাহাকার একটা চলছে তো আপনারা জানেন যে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের ইলেকশনে কংগ্রেস এবং সিপিএম তারা একসাথে মিলে ফাইট করেছিল বিজেপি গ্রুপের বিরুদ্ধে এবং তারা জয়ী হয়েছে এটা আগের কথা না সাত আট মাস বা মাস হবে ইলেকশনে জয়ী হয়েছে তো ওই রকম ফর্মুলাতেই এখন যেরকম চলছে ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে ত্রিপুরার সমস্ত অপোজিশন গুলো হয়তো একসাথে হয়ে হয়ে তো যুদ্ধ করবে কারণ এই যে বিভিন্ন পার্টির পার্টি অফিস ধ্বংস করা মানুষদের এইভাবে অত্যাচার করা বাড়িঘর পুড়িয়ে দেওয়া কাউকে কথা না বলতে দেওয়া এই যে নৈরাজ্য আপনারা খুব ভালো করে জানেন যে বিপ্লব দেবের বিরুদ্ধে যারাই মুখ খুলে ত্রিপুরাতে তাদের অবস্থা হয় এটা সাংবাদিক ধরুন যেমন সাংবাদিক ধরুন যেমন আপনারা জানেন যে সাংবাদিক আম্বাসার সন্ধানের যে সাংবাদিক পরাশর বিশ্বাস ও মুখ খোলার পরে কি হয়েছে বিপ্লব দেবের অর্ডারে ওকে মারা হয়েছে তো এরকমই হয়েছে বিজেপি পার্টির মধ্যে মুখ খুলে মারা হচ্ছে আর এছাড়া আপনারা জানেন যে অপোজিশনের পার্টি অফিস গুলো কিভাবে ভাঙ্গা হচ্ছে হচ্ছে এইভাবে না শুধু বিরোধী দলে যারাই নাকি বিপ্লব দেবের বিরুদ্ধে কিছু বলছে এটা সিপিএম এর কর হোক বা বাদল চৌধুরী হোক বা কংগ্রেসের গোপাল রায় হোক আপনারা একটা জিনিস মজার জিনিস লক্ষ্য করে দেখবেন ত্রিপুরার বিরোধী দলগুলোতে যারাই নাকি কংগ্রেস হোক সিপিএম হোক যারাই নাকি বিপ্লব দেবের বিরুদ্ধে মুখ খুলছে ওদের বাড়ি ঘরে ওদের উপরে কিন্তু পার্সোনাল অ্যাটাক হচ্ছে পবিত্রগরের বাড়ির সামনে সব ভাঙা হয়েছে গোপাল রায়ের বাড়িতে পুলিশ পাঠিয়ে কয়েক ঘন্টা হ্যারাসমেন্ট করা হয়েছে বাদল চৌধুরীকে তো কি করা হয়েছে দেখেছি নি কয়েকটা মিথ্যা কেস সাজিয়ে বাদল চৌধুরীকে এইভাবে তিন মাসের মতো জেলে মানে অসুস্থ একজন মানুষ অথচ বিপ্লব দেবের কোনো দয়া মায়া বলে ওর কোনো জিনিস নেই ও হচ্ছে প্রচন্ড নিষ্ঠুর একটা ক্রিমিনাল মাইন্ডেড এবং দেখতে পাচ্ছেন ও কিভাবে ডিল করে মানুষের সাথে তো এইরকম একটা লোক যদি মুখ্যমন্ত্রীর যারা বিজেপির আমার এই কথা শুনছেন আপনারা আবার ভাবুন চিন্তা করুন আপনাদের পলিটিক্যাল ফিউচারটা কোথায় যাচ্ছে বিপ্লব দেব যদি মুখ্যমন্ত্রী থাকে ধরে নিলাম আর কয়েক মাস আছে মুখ্যমন্ত্রী তা আপনাদের পলিটিক্যাল ফিউচার কোথায় যাচ্ছে আপনারা কি হাতে মানুষের কাছে যাবেন যে আবার ভোট চাইতে কেউ তো ভোট দেবে না তো বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকা মানে ত্রিপুরার মানুষের আরো দুর্ভাগ্য এবং বিজেপি পার্টিরও সম্পূর্ণভাবে ভাবে ধ্বংস এই 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 হতে হতে যাচ্ছে ত্রিপুরাতে তো এই জন্য বন্ধুরা আপনারা যারা দেখতে পাচ্ছেন এখন ত্রিপুরাতে সব দিকেই নৈরাজ্য চলছে এখন এবং একটা জিনিস আবারও বলছি লক্ষ্য করবেন সিপিএম হোক কংগ্রেস হোক যে কোনো পার্টিতে অপোজিশন যে লিডাররা বিপ্লব দেবের বিরুদ্ধে অন্যদের বিরুদ্ধে না বিপ্লব দেবের বিরুদ্ধে যারা মুখ খুলছেন তাদের উপরে কিন্তু অ্যাটাক হচ্ছে এটার মানে বুঝতে পারছেন যারাই বিপ্লব দেবের বিরুদ্ধে কথা বলবে বিপ্লব দেব ওদেরকে অ্যাটাক করাবে এটা হচ্ছে সিম্পল এটা আপনারা মিলিয়ে দেখুন এটা কংগ্রেস দেখুন সিপিএম দেখুন যে কোনো পার্টিতে দেখুন এবং যারা নাকি মুখ বন্ধ করে আছে ওদের বাড়ি ঘরে কিছু হচ্ছে না তো আপনারা কদিন আগে দেখেছেন যে জিষ্ণ দেব বর্মন ডেপুটি সিএম বলেছেন যে এই আজকে যে রিলিটা হওয়ার কথা ছিল আস্তাবলের মাঠে এটা একটা রং ডিসিশন এবং এটা করা হয়েছে তো আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যারা বিজেপিতে আছেন আমার কথা শুনছেন যে একটা মুখ্যমন্ত্রী অফিসিয়ালি যখন অ্যানাউন্স করে আস্তাবল মাঠে বেলা দুটার সময় রোববার দিন থার্টিন ডিসেম্বর মানুষ বলবে যে মুখ্যমন্ত্রী উনি থাকবেন কিনা না তারপর সেই ডিসিশনটা যখন দিল্লি থেকে বকা দিয়ে যখন এটা ক্যান্সেল করা হয় ওভাররুল করা হয় এটা একটা মুখ্যমন্ত্রীর জন্য কত বড় এম্বারাসমেন্ট কত বড়ো অপমান আমি আশা করি না এই মূর্খের এই অপমান বোঝার শক্তি আছে এটাও বুঝতে পারছে না বিপ্লব দেবের উপরে বিজেপি হাইকমান্ড যতটুকু আপসেট হতে পারে হয়ে আছে কিন্তু ওদের হাতে এখন বেঙ্গল থেকে শুরু করে ইলেকশন বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট এখন প্রায়োরিটি কাজ আছে কিন্তু জেপি পি নাড্ডা থেকে শোনকার কেউ কিন্তু বিপ্লব দেবের তুষ্ট না ওকে যে সরানো হবে রিপ্লেস করা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট এশিওর্ড কিন্তু কবে করা হবে এটা এখনো ডিসিশন হয়নি কারণ বিপ্লব দেবকে যদি রাখা হয় ত্রিপুরার মানুষের দুর্ভোগ আরো বাড়বে বিজেপি পার্টিও ধ্বংস নিশ্চিত এটা নিয়ে কোনো সন্দেহের ইয়ে নেই আর আমি একজন নাগরিক হিসাবে দেখতে চাইব যে ত্রিপুরার মানুষ এই দুর্ভোগে যাতে না ভোগে যাতে পাঁচ ছশো লোক অক্সিজেনের অভাবে যাতে ত্রিপুরায় জিবি হসপিটাল বা অন্যান্য জায়গায় মারা না যায় আমার আমার উদ্দেশ্য যাতে হচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে যে দেখা যে যেই থাকুক না কেন চিফ মিনিস্টার বা গভর্নমেন্টে যে মানুষ যাতে এইভাবে দুঃখ কষ্ট না পায় একটা হসপিটালে মারা যাবে এইভাবে পাঁচ ছশো লোক মারা গেছে এখনো অব্দি গত ফেব্রুয়ারি মাস থেকে কারণ অক্সিজেনের পাইপের লিক অক্সিজেন কাজ করছে না অথচ আপনি চিন্তা করুন এমন একটা মুখ্যমন্ত্রী যে নাকি পঁচিশ কোটি টাকা দিয়ে তিন বছরের জন্য হেলিকপ্টার লিজে ব্যবস্থা করছে তো এখন কথা হলো যে নিজের জন্মদিনে হেলিকপ্টার চড়ে যায় মাতাবাড়িতে আগরতলা থেকে মাতাবাড়ি চারিদিকে এত লাক্সারি এত কিছু চলছে তাতে ত্রিপুরার মানুষের কি হচ্ছে ত্রিপুরার পয়সা তো চারিদিকে উড়ে উড়ে চলে যাচ্ছে এই জন্য বিপ্লব দেবকে বিজেপি যতদিন ক্ষমতায় রাখবে সিএম এর পদে ততদিনই বিজেপির বিজেপির ড্যামেজ হতে থাকবে আর যারা আমার কথা শুনছেন আপনারাও মনে রাখবেন আপনাদের পলিটিক্যাল ফিউচার জিরো তো অলরেডি হওয়ার কাছাকাছি তারপর মানুষ আপনারা ভোট যদি চাইতে যান বিপ্লব দেবকে না সরিয়ে তাহলে হয়তো দোরানিও খেতে পারেন যেটা বিপ্লব দেব আজকে খেয়েছে পানিসাগরে আমি আবার ত্রিপুরার বন্ধু বান্ধবদের অনুরোধ করবো আপনারা পানিসাগরের ভিডিও আজকে দেখুন যে কীভাবে বিপ্লব দেবকে ওখানে গ্রামের মানুষ দৌড়ানি দিচ্ছে এবং কিভাবে সিকিউরিটি চেইন করে মুখ্যমন্ত্রী নিজে দৌড়াচ্ছেন সিকিউরিটিরা দৌড়াচ্ছে মানুষ থেকে বাঁচতে এবং কিছু গ্রামের মহিলা এই দৌড়ানিটা দিয়েছেন তা আপনারা এই ভিডিওটা দেখুন আজকে ভালো করে দেখে বুঝতে পারবেন যে কতটুকু জনপ্রিয়তা হারালে একটা মুখ্যমন্ত্রীকে এইভাবে বাটপারের মতো রাজ্যের মানুষ ট্রিট করে আর আজকে যদি আস্তাবল মাঠে যদি বিপ্লব আজকে এই প্রোগ্রামটা করতো যে কতজন বিপ্লব দেবকে বলবে যে আমি মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে চাই আজকে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যেত প্রচুর কালো পতাকা হতো বিপ্লব হটাও বিজেপি বাঁচাও এটা তো হতোই হয়তো বিপ্লব হটাও ত্রিপুরা বাঁচাও স্লোগানও আজকে উঠতো এটা কিন্তু বিজেপির সবাই যে বিপ্লব দেবের আজকে প্রোগ্রাম হলে বলে বিশাল বিপদ আছে তা আমি দেখুন আমাকে অনেক জিজ্ঞেস করে যে আপনি বিপ্লব দেবের বিরুদ্ধে এত এত কিছু বলুন আমার প্রবলেমটা হচ্ছে দেখুন আমি কোন পার্টির সাথে যুক্ত নেই আমি কোনো আইডিয়োলজির সাথে যুক্ত নেই আমার প্রবলেমটা হচ্ছে কেন জিবি হসপিটালে পাঁচ ছশো লোক মারা যাবে অক্সিজেনের অভাবে কেন কেন তিরিশ হাজারের উপরে বৃদ্ধ মানুষদের বৃদ্ধ সোশ্যাল পেনশন বন্ধ করে ওদেরকে এই কনকনের ঠান্ডার মধ্যে মরার পথে মৃত্যুর পথে কেন ওদেরকে ধাক্কা মারা হবে তারপর কেন এই যে দশ হাজার তিনশো বলুন যারা আপনারা কেন প্রতিশ্রুতি দিয়েছেন ওদেরকে যদি আপনারা প্রতিশ্রুতি না রাখতে পারেন এরা তো মানুষ দশ হাজার তিনশো দেশের অলরেডি পঁচাত্তর ছিয়াত্তর জন মারা গেছেন ওদের বিভিন্ন রকমের কষ্ট পরিবারে ওরা শিক্ষক ছিলেন ওদের এই অবস্থা আমার কথা হচ্ছে এই যে শয়ে শয়ে মানুষ বা হয়তো হাজার হবে এই যে দুঃখ পেয়ে ত্রিপুরাতে যে মারা যাচ্ছেন বিপ্লব দেব রতনলাল এইসব মানে ভুল এবং অমানবিক জন্য এদের অভিশাপ এই যে মানুষ যারা মারা যাচ্ছেন কষ্ট পাচ্ছেন প্রত্যেক দিন এই অভিশাপ কিন্তু বিপ্লব দেবকে সারা জীবন এবং রতনলালনাথকে সারা জীবন তারা করে কাটাবে যে এইভাবে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে যে ফেলে যে দেওয়া যে হচ্ছে তো এই জন্য বন্ধুরা বলবো যে ত্রিপুরায় বিপ্লব দেবের এই যে এই মানে পৌনে তিন বছর হলো এটা কিন্তু একটা একটা বিশাল বিশাল বড় যারা বিজেপিতে আছেন আমার কথাটা শুনবেন কি বলতে চাইছি কারণ কথাটা হচ্ছে কেউ কোন কথা বললে ক্রিটিসাইজ করলেই ওকে ধমকি আমি জানি আমার ফেসবুকেও আইটি সেল থেকে অনেক চেঁচামেচি করবে আজকে কিন্তু কথাটা হলো আমাদের ভয়েস কতদিন দাবিয়ে রাখা যাবে এইভাবে কতদিন দাবিয়ে রাখা যাবে আর চারিদিকে এখন যা চলছে সাংবাদিক থেকে শুরু করে সবার উপরে আক্রমণ চলছে কোনো কিছু বললে আক্রমণ তো এইভাবে সাদ্দাম হুসেন বলুন আর নীর বলুন তাদেরও তো একদিন মৃত্যু হয়েছে না জনগণের বিরুদ্ধে যদি আপনারা কাজ করেন জনগণ আপনাকে একদিন ফাঁসিতে ইয়েতে চড়াবে ফাঁসির গলি আপনাকে পড়াবে তো এই তো জনগণের সাথে খেলাধুলা করতে গিয়ে সাবধান থাকা উচিত যে জনগণের সেবা না করে তাদের বিরুদ্ধে যদি এইভাবে চারিদিকে কষ্ট তারপর আপনারা সবাই খুব ভালো করে জানেন ত্রিপুরাতে ডি এ বন্ধ গভর্নমেন্ট এমপ্লয়ীদের এগুলো তো নাই বললাম ডিএ থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে কিছু হ্যাঁ এখন গভর্নমেন্ট চাকরি কার থাকবে কেউ জানে না আর নতুন চাকরি তো কিছু নেই ত্রিপুরার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের মানে ভবিষ্যৎ অন্ধকার সবাই বুঝতে পারছেন যে এই একটা একটা মূর্খ যতদিন থাকবে ক্ষমতায় কোনো কিছু পাবে না হুম ও খালি জিনিসই জানে যে কেউই প্রোটেস্ট করবে ওর বিরুদ্ধে লেগে লাগিয়ে দাও পুলিশ লাগাও কেস লাগাও গুন্ডা লাগাও বাস কিন্তু এই করে কি মানুষের কথা কি বন্ধ বন্ধ করা যায় মানুষের কথা মানুষের ইয়ে কি বন্ধ বন্ধ করা যায় যায় না এগুলো হ্যাঁ তো এই এই হচ্ছে গিয়ে এখন ত্রিপুরার এখন এই যে পরিস্থিতি তারপর রতনলালকে দেখলাম দুদিন আগে বলেছে যে দশ হাজার তিনশো দেশকে যে কি বলে বাড়িতে গিয়ে ইন্টারভিউ প্রিপেয়ার করতে হবে কি আপনারা বলেছিলেন ভীষণ ডকুমেন্টে না বলেছিলেন দু মাস আগে সেক্রেটারিয়েটে এগুলো তো বললেই পারতেন আপনারা যা করতে পারবেন না মিথ্যা কথা বলবেন এইভাবে তো চলে না এইভাবে তো মানুষ তো সব দেখছে আপনাদের এই দু নাম্বারই সবকিছু দেখতে পাচ্ছে আর একটা কথা বন্ধুরা আপনারা জানেন যে বাটপারি করে কেউ ক্ষমতাতে বেশি দিন থাকতে পারে না এটা যে কোনো কিছুই হোক বাটপারি করে কে দিন থাকবে সরকারের আগে যে সরকার ছিল মানিক সরকার যখন ছিলেন মুখ্যমন্ত্রী এরকম সিচুয়েশন তো কখনো ক্রিয়েট হয়নি যে গ্রামে গঞ্জে হাহাকার রাস্তাঘাট ভাঙা তার মানুষ মরে যাচ্ছে কোনো চাকরি বাকরি নেই কিছু নেই একটা অ্যাডমিনিস্ট্রেশন নেই প্রত্যেক দিন রেপ মার্ডার হ্যাঁ আমি মানি যে আগের গভর্নমেন্টে অনেকগুলো ইরেগুলারিটি ছিল কিছু স্ক্যাম হয়েছে কিছু হয়েছে কিন্তু ওভারঅল তো মানুষের একটা প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়েছে ডিএ দেওয়া হয়েছে বেকার যুবক যুবতীদের চাকরি একটা তো ফ্লো তো ছিল গভর্নেন্স তো এখন কোথায় এটা এই ফ্লোটা তো এই মূর্খকে যতদিন ক্ষমতায় থাকবে ত্রিপুরার মানে আমি তো বলবো এখন যেই সিচুয়েশন হয়েছে বিপ্লব দেবের আন্ডারে বিজেপি পার্টিকে আগামী পঞ্চাশ বছরে ত্রিপুরাবাসী ভোট দেবে না যদি না এই মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি চেঞ্জ হয় আর মানুষের জন্য যদি যদি কিছু কাজ যদি মানে তাড়াতাড়ি যদি না করা হয় হুম এখন ত্রিপুরা একটা পরিস্থিতি দেখুন আমি একজন এডিটার হিসেবে মুখ খুললি লেবেল করা দেওয়া হচ্ছে যে কংগ্রেসের দালাল সিপিএম এর দল এর দালাল এই দালাল আরে ভাই দালালকে দালাল তো আপনারা আপনারা মানুষকে বাটপারি করে ক্ষমতায় এসে মানুষকে এইভাবে ধোকা দিচ্ছেন তো মানুষের অভিশাপ তো আপনাদের পতন ডেকে আনবে না আমার কি আমি তো মানুষের আটকাতে পারবেন এই ক্ষমতা আছে আপনাদের নেই আমার কথা আমি বলবো আপনারা শুনুন এবং মানুষ আজকে যে বিপ্লব দেব যেভাবে পানিসাগরে গিয়ে দোরানি খেয়েছে গ্রামের মহিলাদের এটা হচ্ছে একটা ইঙ্গেজ যে আগামী দিন কি হতে যাচ্ছে আজকে এটা ট্রেলার ছিল আজকে যদি আস্থাপল ময়দানে প্রোগ্রাম হতো মানুষের দোরানি খেয়ে কোথায় যে যেতে হতো মুখ্যমন্ত্রীকে এটা খালি হলে দেখতে পেতেন হুম কারণ এইভাবে মানুষকে দু নম্বরই করে আপনারা পারবেন না বিপ্লব দেবকে যতদিন আপনারা বিজেপির এমএলএরা মুখ্যমন্ত্রী হিসাবে রাখবেন আপনাদের নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস করছেন বিজেপি পার্টিরও অস্তিত্ব ধ্বংস হবে চারিদিকে ধ্বংস হচ্ছে সবকিছু আর ত্রিপুরার মানুষের যন্ত্রণা আরো দশ গুণ থেকে গুণ গুণ বাড়ছে এগুলো তারপরে আমি যেটা বলবো যে ত্রিপুরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিরকম ধরনের রেপ মার্ডার থেকে শুরু করে সবকিছু হচ্ছে তো এগুলোর জন্য কিন্তু কোনো গভর্নেন্স নেই কারণ চারিদিকে অ্যাডমিনিস্ট্রেশন এখন একটা হাহাকারে একটা ভুগছে একটা হুম আর আমি আরেকটা কথা বলতে চাই যে বিজেপির এমএলএ আশিস দাস কিছুদিন আগে যে বলেছিল যে বিপ্লব দেব হচ্ছে ত্রিপুরার হান্ড্রেড এইটি ফিফ সেলফ কিং মানে ত্রিপুরার একশো পঁচাশিতম মহারাজা মতো ভাবে হুম তো এই বিপ্লব দেব যতদিন ত্রিপুরায় থাকবে ততদিন কিন্তু ত্রিপুরাবাসীর দুর্দশা দুর্ভোগ কিন্তু অনেক গুণ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যারা বিজেপি থেকে ভাবছেন আমি আপনাদের বিরোধী আপনাদের যদি অল্প একটু বুদ্ধি থাকে আপনারা ভাবুন মানুষের জন্য সেবা করতে কাজ করতে আপনাদের মানুষ সিলেক্ট করেছে আপনারা যদি এসব না করে খালি জুমলাগিরি করেন আর বাটপারি করেন তাহলে মানুষ আপনাদের কতদিন রাখবে ক্ষমতায় আপনাদের কতদিন রাখবে ত্রিপুরাতে তো প্রথম কথা হচ্ছে ত্রিপুরাতে যাতে এমপ্লয়মেন্ট থেকে শুরু করে ডেভেলপমেন্ট হয় এগুলো খুব ইম্পর্টেন্ট এই বাটপারি করে জুমলাগিরি করে গুন্ডা পুলিশ কতদিন মানুষের মুখ বন্ধ রাখবেন বাঙালিরা সবসময় বিপ্লবী হয় আর আমাদের ভাই দেখতে পাচ্ছে টিপরাসা বোকানা পাহাড় অঞ্চলে কি অবস্থা চারিদিকে হাহাকার চলছে মানুষ আমি কদিন আগে একটা ভিডিও দেখলাম একজন টিপরাসা ভাই নিজের বাড়িঘর বেঁচে দিচ্ছেন কারণ খাবারের কিছু নেই কোনো কাজ নেই কিছু নেই খাবারের কিছু নেই তো এটা বাঙালি হোক টিপরাসা হোক চারিদিকে হাহাকার চলছে একটা সারা রাজ্যের মধ্যে কিন্তু এই হাহাকারের মধ্যে যেমন সাদ্দাম হোসেন বা যারা নাকি আনন্দ করতেন ঠিক ওইভাবে বিপ্লব দেব হেলিকপ্টার আনাচ্ছেন নতুন আনন্দ ফুর্তি করছেন নিজের জন্মদিনে যাচ্ছেন হেলিকপ্টার করে উদয়পুর বিভিন্ন রকমের কাজ করছেন তো এতে বোঝা যায় যে একটা শাসক যে ওর যে মেন্টালিটিটা কি ওর মেন্টালিটি হচ্ছে যতদিন পারি আমরা ভোগ করলাম বাস মানুষের জন্য বিন্দু মাত্র ইয়ে নেই আর আমি বলবো যে দশ হাজার তিনশো দেশ ভাই বোনেরা আপনাদের আমরা যতটুকু সাহায্য করতে পারি আপনাদের এই সংগ্রামে আমরা করব। আর গভর্নমেন্ট থেকে আমি বলবো বিশেষ করে জিষ্ণু দেব বা যারা বাকিরা আছেন আপনারা মানবিকতার খাতিরে দশ হাজার তিনশো দেশকে ওনাদেরকে ভিজিট করুন ওনাদের সাহায্য করুন যাতে ওনাদের একটা একটা কিছু একটা সলিউশন হয় কারণ এটা এখন একটা হিউম্যানিটিরিয়ান ক্রাইসিস ওদের কোয়ালিফিকেশন আছে না না আছে ওটা তো পরের ব্যাপার এটা একটা হিউমেনিটরিয়ান ক্রাইসিস বিজেপি ওদেরকে যা প্রমিস করেছে ওটা যাতে রাখে প্রমিসগুলো আচ্ছা এবার আমি আরেকটা কথা আসছি যে ত্রিপুরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিডন্যাপিং স্টার্ট হয়েছে এবং এন থেকে বিভিন্ন টেররিস্ট গুলো কিন্তু আবার অ্যাক্টিভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা থেকে কিডন্যাপ করে সাধারণ ওয়ার্কারদের বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে এগুলো কিন্তু এখন আরো বাড়বে এগুলো বাড়বে কারণ হচ্ছে পাহাড়ে গঞ্জে মানে গ্রামে গঞ্জে কোনো কাজ নেই কিছু নেই এবং ওখানে কিন্তু মানুষ খাবার পাচ্ছে না খুবই খারাপ অবস্থা তো এখন যেহেতু এরকম একটা সিচুয়েশন এখন ক্রাইমস গুলো অনেক বাড়বে এবং এই জন্য গুড ত্রিপুরার খুবই প্রয়োজন কারণ জুমলাগিরি করে করে কিন্তু মানুষকে বোকা বানানো কিছুদিন সম্ভব সম্ভব না বাটপারি আর যারা বিজেপি থেকে আমার কথা শুনছেন আপনারা কি কি পেয়েছেন স্মার্টফোন সবার সবাই যুবক যুবকীতে স্মার্টফোন দেওয়া হবে পেয়েছেন স্মার্টফোন আমি জানি আপনারা পাননি আপনারা ঘন্টাও পাবেন না এই জন্য বাটপাড়ি থেকে অন্তত আগামী যে দু বছর আছে ত্রিপুরায় বিজেপিতে এমন একজন মানুষ থাকা উচিত যে কিছু জনগণের জন্য কাজ করতে পারবে আমি পলিটিশিয়ান না আমি মানুষের হয়ে কথা বলি পার্টিরা নিজেদের লাভ ক্ষতি দেখে আমি দেখি একজন এডিটার হিসাবে যে মানুষের দুঃখ যন্ত্রণাগুলো আমরা কি করে কমাতে পারি কি করে ইয়ে করতে পারি আর আপনারা তো দেখছেন এই কি চলছে এখন ত্রিপুরায় আমি দেখুন এখানে প্রচণ্ড ব্যস্ত থাকি হয়তো চেষ্টা করব প্রত্যেক রোববার দিন আসতে না আসলে প্রত্যেক দুই সপ্তাহে একবার তো আসবোই আপনাদের সাথে কথা বলতে আর এই এটি এতটুকুই আজকে আমার লাইভে বলার ছিল কারণ এত কিছু চলছে ত্রিপুরায় আমি বাইরে থেকে আপনাদের ইস্যুগুলো হাইলাইট করতে পারি কিন্তু আমরা সবাই মানুষ আমাদের একটা লিমিট আছে কিন্তু বিপ্লব দেব হচ্ছে ত্রিপুরার জন্য একটা বিশাল বড় অভিশাপ এবং এই অভিশাপকে যতদিন না বিদায় করা হচ্ছে ত্রিপুরা চারিদিকে আরো মানে আরো প্রবলেমে চলবে এখন চারিদিকে যা তা অবস্থা হবে বিপ্লব দেবের হাত বাম হাত এই অঙ্কুশ বাজুরি থেকে শুরু করে সবাই কিন্তু বিভিন্ন রকমের ইলিগাল অ্যাক্টিভিটিতে স্টেটটাকে কিন্তু মরালিটি থেকে সবকিছু কিন্তু ধ্বংস করছে কিন্তু কেমন আর আপনাদের আবারও বলি যারা বিজেপিতে আছেন এখনো বিপ্লব দেবের অন্ধভক্ত দু হাজার আঠারো সালে স্মার্ট ডকু কি বলে ভীষণ আপনারা মিলিয়ে দেখবেন কিছুই পাননি এবং কিছু না এবং ত্রিপুরার মানুষ বোকানা একবার ভুল করেছে এই বাটপাটদের ক্ষমতায় এনে এবং যেভাবে বাটপাররা ক্ষমতায় এসছে ঠিক ওইভাবে বাটপারদের ত্রিপুরাবাসী বিদায় করাবে তো এটা একটা সময়ের অপেক্ষা মাত্র আপনারা সবাই ভালো থাকবেন আমি আবার চেষ্টা করব আগামী রোববার দিন আসতে আমি বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে আমি আসতে পারি না রেগুলার আমি চেষ্টা করব আসতে আর আচ্ছা আর আরেকটা কথা বলি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আমেরিকা নিয়ে একটা কথা যে আমেরিকাতে কি বলে আমি কি আপনি কি করেন হ্যাঁ আমি আইটি টেকনোলজিতে কাজ করি আমি গত কুড়ি বছর ধরে আছি আমেরিকাতে আমি ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কাজ করি নিউ ইয়র্কে আর জার্নালিজম এডিটোরিয়াল এটা হচ্ছে আমার একটা সাইড প্যাশন ফর মাই স্টেট ত্রিপুরা ত্রিপুরার জন্য এটা আমার ভালোবাসা থেকে করি এবং আমাদের মিডিয়া ত্রিপুরা ইনফো ত্রিপুরার একমাত্র নন প্রফিট মিডিয়া আমরা ইমপার্শিয়াল যতটুকু ইন্ডিপেন্ডেন্ট সার্ভ করতে পারি করি আর লাস্টে হচ্ছে আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে কী ব্যাপার আপনি দেখি গাড়ি চালাচ্ছেন ওখানে হ্যাঁ আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে কোনো ড্রাইভার সিস্টেম নেই সবাই নিজের গাড়ি নিজে চালাতে হয় সমস্ত কাজ নিজের কাজ নিজে করতে হয় এখানে আপনাদের মতো বাড়িতে কাজের লোক ড্রাইভার বিভিন্ন জায়গাতে পিয়ন আটদালি ওসব কিছু নেই আমেরিকাতে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওসব কিছু নেই সবাই নিজের কাজ নিজে করতে হয় আপনাকে নিজের বাড়িঘর পরিষ্কার আপনাকে নিজে করতে হবে আপনার গাড়িও নিজে চালাতে হবে সবকিছু আপনার নিজের কাজ নিজে করতে হবে এখানে ওই সার্ভেন্ট সিস্টেমটা নেই আমেরিকাতে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নেই ওটা তো আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে আপনি গাড়ি চালাচ্ছেন ওখানে হ্যাঁ ওটা আমার নিজের গাড়ি আমার চালাতে হয় আমি অনেক সময় শেয়ার করি তো আপনারা ত্রিপুরার বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আবার হয়তো আগামী রোববার দিন আমি আসতে চেষ্টা করব আর আপনাকে আপনাদের আবারও বলছি এই এই সময় এখনো কোভিড ছড়াচ্ছে আমেরিকাতে ভ্যাকসিন রিলিজ হয়ে গেছে তো আশা করছি আগামী কয়েক মাসের ভিতরে হয়তো কোভিডটা কন্ট্রোলে আসবে তো আপনারা সবাই ভালো থাকবেন আবারও বলছি আমার কথাগুলো হচ্ছে নিউট্রাল এবং ইন্ডিপেন্ডেন্ট ওইভাবে দেখবেন কোন পার্টির এখানে রং লাগাতে যাবেন না যেহেতু আমি কোনো কিছুর সাথে যুক্ত নই আর অনেক রকমের কথা শুনবেন এখনো এমনও হয়ে গেছে যে বিজেপির আইটি সেল বা বিপ্লব দেবের আইটি সেল আর সিপিএম এর কিছু ছেলে মেয়েদের ভাড়া করেছে করে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কিছু প্রভাগান্ডা চালাবে এগুলো কিছু বিশ্বাস করবেন না আমি জনগণের জন্য সবসময় কথা বলেছি এটা সিপিএম আমলেও বলেছি এখনো বলছি বিজেপি ভবিষ্যতেও বলবো আর আমি যে দেশে বাস করি সেই দেশে ফ্রিডম অফ স্পিচ আমাদের ইন্ডিপেন্ডেন্স মানে একদম স্ট্রংলি প্রিজার্ভ এবং প্রোটেক্টেড আমি আমেরিকা আছি বলেই আজকে মুখ খোলে এই কথাগুলো বলতে পারছি ত্রিপুরাতে বা ভারতবর্ষে থাকলে হয়তো জেলের গ্যার থাকতাম বিভিন্ন কেসে দিয়ে হ্যাঁ ঠুকে তো এই জন্য আপনারা বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে আমি দেখি অ্যানাউন্স করব আপনারা সবাই ভালো থাকবেন এই কোভিডের সময়ে আবার দেখা হবে আপনাদের সাথে গুড বাই জয় হিন্দ